নমস্কার বন্ধুরা, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, তার অধীনে আপনারা যারা সরকারি বেসরকারি কলেজগুলিতে বিভিন্ন কোর্সের ওপর ফার্স্ট ইয়ার কমপ্লিট করলেন, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন আপনারা দিলেন এবং আপনাদের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে, এখন আপনাদের সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এই 2023 থেকে নতুন একটি বিষয় ইন্ট্রোডিউস করলো, যেটি হচ্ছে যারা সরকারি কলেজগুলিতে পড়াশোনা করছেন তাদের জন্য এই সেকেন্ড ইয়ারে যে অ্যাডমিশন ফি সেটি জমা করতে হবে অনলাইনে। অনলাইনে জমা করতে হবে এবং যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা আপনারা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে পেমেন্ট করতে পারবেন। আপনাকে 15,000 টাকা পেমেন্ট করতে হবে, আপনারা জানেন যে সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের জন্য, এবং এই টাকা আপনারা আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে আপনারা জমা করতে পারবেন www.smfwb.in। এই সাইটে গেলে আপনারা সেই পেমেন্ট পোর্টাল পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনাদেরকে প্রসেস করতে হবে। এখন এই পেমেন্ট করার জন্য আপনাদেরকে 22শে ডিসেম্বর লাস্ট ডেট রাখা হয়েছে, 22শে ডিসেম্বর 2023। এরপরেও আপনি পেমেন্ট করতে পারবেন, দেন আপনাকে 1,000 টাকা ফাইন দিতে হবে এবং এই 1,000 টাকা ফাইন দিয়ে আপনি আপনার পেমেন্ট করতে পারবেন। সেটারও একটা ডেট রয়েছে, সেই ডেট হচ্ছে 22শে ডিসেম্বরের পরে যারা পেমেন্ট করবেন তাদেরকে 1,000 টাকা ফাইন দিতে হবে। আবার এই 1,000 টাকা ফাইন দিয়ে তারও একটা লিমিটেশন করা হয়েছে, লাস্ট ডেট যেটা করে দেওয়া হয়েছে যে আপনাকে ফাইনালি পেমেন্ট তো অবশ্যই করতে হবে এবং সেটা করতে হবে 5th জানুয়ারির মধ্যে, 5ই জানুয়ারি 2024-এর মধ্যে। বলছে স্টুডেন্টস স্টাডিং ইন আদার দেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে নেই, মানে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, আর টু ডিপোজিট দেয়ার সেকেন্ড ইয়ার কোর্স ফি টু দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি যে ইনস্টিটিউটে পড়েন সেই ইনস্টিটিউটে দিতে হবে, যারা সরকারি কলেজে পড়ছেন না, অর্থাৎ সরকারি কলেজে যারা পড়ছেন না তারা নিজেদের কলেজে যোগাযোগ করবেন। এবং বলা হয়েছে রেসপেক্টিভ ইনস্টিটিউশন অ্যাকর্ডিং টু দেয়ার ইনস্টিটিউটস নোটিফিকেশন, অর্থাৎ আপনার ইনস্টিটিউট কবে নোটিফিকেশন দিচ্ছে সেই অনুযায়ী। অর্থাৎ এই যে ফাইনের বিষয়টা, এটা যারা সরকারি কলেজে পড়ছেন তাদের জন্য কিন্তু এই ফাইনের বিষয়টা রইল, অর্থাৎ আপনাদেরকে 22শে ডিসেম্বরের মধ্যে পেমেন্ট করতে হবে, 22শে ডিসেম্বর পেরিয়ে গেলে আপনাকে 1,000 টাকা ফাইন দিতে হবে, এবং তারও আবার লাস্ট ডেট হচ্ছে 5th জানুয়ারি, 5th জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট অবশ্যই করতে হবে। আর যারা বেসরকারি কলেজে পড়াশোনা করছেন তারা আপনাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন, ইনস্টিটিউট যেদিন বলবে সেদিনে আপনাদেরকে এই টাকা পেমেন্ট করতে হবে। তারাও যদি বলেন অনলাইনে, নিশ্চয়ই তারা অনলাইনে কোনো লিঙ্ক দেবেন, সেই লিঙ্কে গিয়ে আপনাকে করতে হবে পেমেন্ট করতে হবে। আপনারা জানেন যে এই যে অ্যাডমিশন ফি 15,000 টাকা, এই কোর্স ফি, এই কোর্স ফিটা কিন্তু সরাসরি ফ্যাকাল্টিতে চলে যায়। সুতরাং আপনাদেরকে আপনার ইনস্টিটিউট যেভাবে গাইড করবে সেইভাবে আপনারা পেমেন্ট করবেন। আমি আশা করছি যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনে যারা কোর্স করছেন, এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটি আপনারা অনেকে দেখেন, এবং আমি বলবো যে পরবর্তীকালে আপনাদের ভাই বোনেরা যারা এই কোর্স করতে আসবে তাদেরকে অবশ্যই এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটিকে ফলো করতে বলবেন। আপনারা নতুন যারা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন, নোটিফিকেশন ফর অল করে রাখুন, কেন আমি এই বিষয়ে কোনো রকম খবর দিলে আপনাদের কাছে সব থেকে সরাসরি তাড়াতাড়ি হচ্ছে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা যারা বন্ধু বান্ধব আছে ফলো করতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই চ্যানেলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমি ফাল্গুনী মুখোপাধ্যায় দুর্গাপুর থেকে এটি পরিচালনা করি, অনেক অনেক সিনিয়র স্টুডেন্ট আমাকে ফলো করেন এবং তারা আমার সাথে যোগাযোগ রাখেন, সুতরাং আপনারাও আগামী দিনে যোগাযোগ রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে আরও আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের জন্য ছোট্ট এই খবরটা দিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন, অপেক্ষা করুন আরও নতুন নতুন খবরের জন্য। ধন্যবাদ।